বরুণ বিশ্বাস খুনের ঘটনায় তার বাবার সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে না, এমন অভিযোগ তুললেন বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা বিশ্বাস। পাশাপাশি একই অভিযোগ তুলেছেন ঘটনায় নিযুক্ত আইনজীবীরা। নানা কারণে মামলার শুনানিতে দেরি করানো হচ্ছে। তাদের দাবি, নিহত শিক্ষকের বাবা জগদীশ বিশ্বাস একজন বয়স্ক মানুষ, প্রায় 80 বছর পার হয়েছে তার। দীর্ঘ সময় বয়সজনিত কারণে অসুস্থ থাকেন। বয়সজনিত কারণে তার কোনো দুর্ঘটনা ঘটে গেলে এই মামলার অনেক অজানা তথ্য অজানাই থেকে যাবে, দাবি আইনজীবীদের। সে কারণেই দ্রুততার সাথে বরুণ বিশ্বাসের বাবার সাক্ষ্য গ্রহণ করা হোক। এ বিষয়ে বরুণ বিশ্বাসের পরিবারের পক্ষে নিয়োজিত আইনজীবী মনোজ কুমার সাহা বলেন, গতদিন লাস্ট অকেশন বরুণ বিশ্বাসের বাড়ির লোকদের আমরা কোর্টকে বলেছিলাম যে বরুণ বিশ্বাসের যে বাবা জগদীশ বিশ্বাস তার সাক্ষ্যটা নেওয়া হোক। সে আগে শারীরিকভাবে অসুস্থ ছিল, কোর্টে এসে সে প্রেয়ার করেছিল আমাকে, আমি শারীরিকভাবে অসুস্থ, আমাকে কটা দিন পরে সাক্ষীটা নেওয়া হোক। তো লাস্ট অকেশন আমরা কোর্টকে বলেছিলাম যে বরুণ বিশ্বাসের বাবার সাক্ষ্যটা গ্রহণ করা হোক। সেই সময় প্রসিকিউশন ইনঅ্যাবসেন্ট ছিলেন, ডিফেন্স থেকে প্রসিকিউশনের হাজিরাটা দেওয়া হয়েছিল। আজকে প্রসিকিউশন এসেছিলেন, কিন্তু এসেছেন ঠিকই, সাক্ষীর সমন করেছেন ঠিকই, কিন্তু জগদীশ বিশ্বাসকে সাক্ষী করেননি, সাক্ষীতে আজকে ডাকেননি। যেটা আমাদের বলা ছিল যে জ্যোতিপ্রিয় মল্লিক এবং অন্যান্য যারা আছে এই সাক্ষ্যতে অ্যাকচুয়াল যে কালপ্রিট তাদের নামটা উঠে আসবে এই বরুণ বিশ্বাসের বাবার সাক্ষর মধ্যে দিয়েই আমরা জানি, এবং প্রসিকিউশন সেটা নিশ্চিত জানেন বলেই সেই জন্য এনাকে সমন করছেন না। আমরা কোর্টকে আজকেও বলেছি, এবং মোর ওভার সিআইডি যে তদন্ত করেছেন সেই তদন্তে প্রমীলা দি মানে আর কি বরুণ বিশ্বাসের যে দিদি তাকে পর্যন্ত সাক্ষীতে কোনো জায়গায় রাখেননি। আমরা আজকে কোর্টের কাছে আবেদন করেছি যে প্রমীলা দেবীকে সাক্ষী করা হোক, সাক্ষীতে রাখা হোক, ওনাকেও ডাকা হোক, উনিও এই মামলার সংক্রান্ত বিষয়ে অনেক কিছুই জানেন, কোর্টের কাছে সঠিক তথ্যটা আসুক, সঠিক বিচারটা হোক, আইনের বিচারটা হোক, কিন্তু প্রসিকিউশন হাইড অ্যান্ড সিক করছেন। প্রসঙ্গত 2012 সালের 5ই জুলাই গোবরডাঙ্গা স্টেশনে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হন শিয়ালদা মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাস। ঘটনার পর রাজ্য পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার যায় সিআইডির ওপর। ঘটনার পরের বছর 2013 সালের জুলাই মাসের 6 তারিখে মামলার চার্জ গঠন করা হয়। 52 জনকে সাক্ষী করা হয় মামলাতে। বর্তমানে এই মামলার তদন্ত চালাচ্ছে সিআইডি। বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা বিশ্বাসের অভিযোগ, সিআইডি এই মামলায় তার কোনো রকম সাক্ষ্য গ্রহণ করেনি, এমনকি এই মামলায় তাকে সাক্ষীও করা হয়নি। এ বিষয়ে প্রমীলা বিশ্বাস বলেন, আমার ভাই খুন হয়ে গেল, আমার বাবার সাক্ষ্য নেওয়া হচ্ছে না, আমাকে সাক্ষী করেনি সিআইডি। আমাদের আজকে মূল দাবি ছিল আমার বাবাকে সাক্ষী করা হোক, আর আমার আমার আমাকে সাক্ষী সিআইডি আমাকে সাক্ষী করে নিক, কারণ আমি আমার ভাইয়ের ছায়ার সঙ্গে ছিলাম, সমস্ত ঘটনার সঙ্গে আমি এই প্রতিবাদের সঙ্গে আমি জড়িত সম্পূর্ণভাবে, তাই কোর্টের কাছে আমি এই আবেদন করেছি। না, আমার বাবাকে কোনোভাবে সিআইডি সহযোগিতা করছে না, আমার বাবাকে সমন পাঠানো নিয়ে অন্যান্য সবাইকে সমন পাঠানো হচ্ছে, কিন্তু আমার বাবাকে সমন দেওয়া হচ্ছে না। আজকে আমাকে সাক্ষী করা হোক, আমার বাবাকেও সাক্ষী করা হোক, সেটা আমরা আবেদন করলাম, একটা নতুন করে আবেদনপত্র জমা দিলাম। বরুণ বিশ্বাসের পরিবার পক্ষের আইনজীবী দীপাঞ্জয় দত্তের অভিযোগ, সরকারি পক্ষের আইনজীবী ইচ্ছা করে মামলা বিলম্বিত করছেন। আমরা দ্রুত এই মামলার নিষ্পত্তি চাই, অপরাধীরা যাতে দ্রুত সাজা পায় তার ব্যবস্থা করতে হবে। আজকে আদালতের সাক্ষীর জন্য দিন ছিল, আমাদের বিগত যে দিন ছিল সেই বিগত দিনে আমাদের কোর্টের কাছে বক্তব্য ছিল, বরুণ বিশ্বাসের বাবা জগদীশ বিশ্বাস তিনি এই মামলার একজন সাক্ষী, মেটেরিয়াল উইটনেস, তিনি হচ্ছেন CSW 10, তাকে সাক্ষী ডাকা হোক, তার কারণ তার বয়স 80 বছর হয়ে গেছে, অত্যন্ত বয়সজনিত কারণে তিনি বিভিন্ন সময় অসুস্থ থাকেন, হয়তো আগামী দিনে যদি এরকমভাবে মামলা যদি ডিলে হয় তাহলে হয়তো এমন অনেক ঘটনা থাকবে যে কথা উনি বলতে চাইছেন সে কথাগুলো হয়তো মেটেরিয়াল কোর্টে নথিতে আসবে না, সাক্ষ্যতে আসবে না, তার সাক্ষীটা নেওয়া হোক। বরুণ বিশ্বাসের মৃত্যুর ব্যাপারে, বরুণ বিশ্বাসের খুনের ব্যাপারে তিনি অনেক কিছুই জানেন, কিন্তু সিআইডি তাকে সাক্ষী করায়নি, তাই জন্য আজকে আদালতের কাছে আমরা প্রেয়ার করলাম যে বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় বিশ্বাস তাকে এই মামলায় সাক্ষী করা হোক,
এবং তার জন্য পিটিশন যেটা করেছি সেটা আগামী 7/3/2024 তারিখে আদালত হিয়ারিংয়ের জন্য রেখেছেন এবং সেই সঙ্গে আদালত ফার্দার এভিডেন্সের জন্য 7/3/2024 তারিখকে ধার্য করেছেন। বৃহস্পতিবার বনগাঁ ফাস্ট্রাক আদালতে মামলার শুনানি ছিল, সাক্ষী এলেও আলামত আসেনি বলে জানা গেছে, সে কারণেই এদিন মামলার কোনো শুনানি হয়নি। এ বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী শ্যামলকান্তি দত্ত জানান, আজকের যে সাক্ষী ছিল সাক্ষীকে যাকে সমন করা হয়েছে তার আলামতটা আসেনি, সেই জন্য আজকে সাক্ষী হয়নি। বরুণের পরিবার থেকে তো কেউ আমার কাছে কিছু বলেনি। আরে আমাকে কেন ই করছে, আমি তো বললাম যে আজকে কোনো কিছুই হয়নি, আজকে যেহেতু আলামত আসেনি সেই জন্য সাক্ষী হয়নি, আর একটা পিটিশন দিয়েছে একজন সে সাক্ষী হতে চায় বলে একটা পিটিশন দিয়েছে। এই জানা গেছে মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী মার্চ মাসের 7 তারিখে। সোমনাথ মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।